সহায় সম্বলহীন পোশাক শ্রমিক শাহিনুর বেগম নানা কষ্ট সয়ে একমাত্র সন্তান নূর হোসেনকে পড়ালেখা শেখান, ছেলে শিক্ষিত হয়ে দুঃখ ঘোচাবেন এমন আশা ছিল মায়ের। কিন্তু ট্রেনে কাটা পড়ে সন্তানের মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা তিনি। মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেশন থেকে ট্রেনে ওঠেন নূর হোসেন। বগিতে আসন না পেয়ে ট্রেনের দরজার হাতল ধরেই দাঁড়িয়েছিল সে। ট্রেনটি চাষার স্টেশনের কাছাকাছি পৌঁছালে পা পিছলে পড়ে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। খবর পেয়ে মা ও সহপাঠীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তালপাতার সাথে ওর একটা পায়ের ভারী লাগছে, সোপড়া ছিল তো ব্যালেন্স রাখতে পারেনি, পড়ে গেছে। তা আমরা ওদিকে চিল্লাইতেছি, ধর ধর বলতে বলতে দেখলাম ও একটা পোল্ট্রি খেয়ে নিচে পড়ে গেল। একটা পা এমন জোরে শব্দ হলো, একটা পা টুকরা হয়ে একপাশে পড়ে গেছে রেল লাইনের। আসে দেখি সাত আট টুকরা হয়ে গেছে, লোকজন বিভিন্ন কথা বলতেছে, আমরা বাড়ি খেতেছে পাথরের সাথে। আস্তে আস্তে তো পাথরে মানে ও ব্যালেন্সটা ঠিকঠাক পারে নাই। আমার জীবনের যত শখ আমি মিটাই দিছি, শুধু ওই সন্তান সন্তান করি আমার ঠিক আছে। দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান চাষারা স্টেশন মাস্টার। যদি এখানে অ্যাক্সিডেন্টে রেলের কোনো দস্তুরি ধরা পড়ে, তারা রেল ইনকোয়ারি করবে, তাইলে হয়তো রেল ক্ষতিপূরণ দিবে। নিহত নূর হোসেন সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।